সুপ্রিয় ভিউয়ার, আসসালামু আলাইকুম। সিলেট জেলার বিশ্বনাথ থানার দৌলতপুর ইউনিয়নের আনোয়ার হোসেন দনমিয়া মেম্বারের বনরাজ ঘোড়ার বর্তমান অবস্থা এটা। আগামী সিজনে বনরাজ ঘোড়া কীরকম দৌড়াবে জানি না, তবে বর্তমান অবস্থা আগের তুলনায় একটু অগুচালু লাগছে। জানি না, হয়তো সিজনের সময় দৌড়ের সময় এই ঘোড়াটা ঠিক হয়ে যাবে মনে হচ্ছে। আগের তুলনায় একটু স্বাস্থ্য অবনতি হয়েছে মনে হচ্ছে। তো দেখা যাক আগামী সিজনে এই বনরাজ ঘোড়া কী করতে পারে, বনরাজ ঘোড়ার নতুন কিছু দেখাতে পারে কি না। তো আগামী সিজনের জন্য অপেক্ষা করুন, আর নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কারো ঘোড়া নিয়ে আসবো আপনাদের সামনে।